সংস্কৃতি ঐতিহ্যকে সম্মান করে না সে জাতির মেরুদণ্ড। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে এই বক্তব্য এটা অত্যন্ত প্রয়োজনযোগ্য। তো এই জিনিসগুলি আমাদের ভাবতে হবে আগামী দিনে আমাদের এই যে ব্যান্ড কম্পিটিশন, আমরা অন্যান্য ব্যান্ড কম্পিটিশন ছাড়াও আমরা যে অন্যান্য জিনিসগুলি করছি, যেমন আমাদের কিছুদিন আগে কলা উৎসব গিয়েছে, কলা উৎসব আমাদের গিয়েছে, আমাদের চরিত্রাবরণ বিভিন্ন স্কুলে হচ্ছে এবং ফোক ড্যান্স, এর মধ্যে ফোক ড্যান্সের একটা অনুষ্ঠান হয়েছে আগামী তিন চার দিনের মধ্যে, আমি দেখেছি আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, ফোক ড্যান্সের একটা ডেট রয়েছে এবং আজকে ব্যান্ড কম্পিটিশন হচ্ছে। আমরা আগামী দিনে এই যে যারা এখানে সুন্দর করে দাঁড়িয়ে আছে, আমার একবারও মনে হয় না এরা কি টিএসআর না আর্মি না সাধারণ স্কুলের ছাত্র, সত্যি দেখে এত স্মার্ট মনে হচ্ছে। তো আমি তনুশ্রী ম্যাডামকে বলবো যে আমাদের সরকারি স্কুল যে আটটা স্কুলকে স্মার্ট বয়েজ দ্বারা, আমরা কোনো মতেই কোনো কোনো দেশের কোনো স্কুল থেকে পিছিয়ে থাকতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য জাতীয় স্তরে আগামী কিছু কয়েক বছরের মধ্যে যাতে জাতীয় স্তরে আমরা একটা গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারি, সেই সেই ব্যবস্থা উদ্যোগ নেওয়ার জন্য আমরা শিক্ষা দপ্তর একটা টিম হিসাবে কাজ করছি। এরা আমরা সবাই পরিবার, যারা স্টুডেন্টস তারা আমাদের পরিবারের সদস্য, যারা শিক্ষক শিক্ষিকা তারা আমাদের পরিবারের সদস্য। রিটায়ার্ড কত কবে আগে হয়ে গেছে আমাদের রঞ্জিত বাবু, প্রত্যেক অনুষ্ঠানে উনি আমাদের নিমন্ত্রিত অতিথি, আজকে নতুন করে রায় সাহেব এসেছেন। সুতরাং সবাই মিলে আমরা এক ত্রিপুরা স্যার ত্রিপুরা বানানোর যে চিন্তাভাবনা করছি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই জায়গায় আমরা পৌঁছাতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী